বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছে মাগুরা শ্রীপুর উপজেলার বড়ালিদাহ গ্রামের কৃষক সুশান্ত কুমার বিশ্বাস। 4 একর জমিতে 3 বছর আগে লাগানো বাগান থেকে এ পর্যন্ত প্রায় 40 লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন তিনি। রাসায়নিক সারের পরিবর্তে শুধুমাত্র জৈব সার ব্যবহার করে গাছ পরিচর্যা করেছেন তিনি। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জানান, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়ালিদাহ গ্রামের কৃষক সুশান্ত কুমার বিশ্বাস নতুন জাতের এই পেয়ারা চাষে ভালো ফলন পেয়েছেন। আমরা তার বাগানটি পরিদর্শন করেছি। বাড়ি বড়ালিদাহ পূর্বপাড়া বাগিচাপাড়া। আমি এই 4 একর জমিতে 4,500 চারা রোপণ করেছি, কিস্তিতে বিক্রি করেছি, 40 লক্ষ টাকা পেয়েছি লাভ। এখন এখন যে অবস্থায় এসছে ফল দেখা যাচ্ছে, এটা আমার মনে হয় আমরা 40 লাখ টাকা পাবো। উপজেলার বড়ালিদহ গ্রামে এখানে সুশান্ত কুমার বিশ্বাস, ওনাকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে বাণিজ্যিক কৃষির জন্য। আমরা ওনাকে বৃহত্তর কুষ্টিয়া যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওনাকে আমরা থাই পেয়ারার প্রদর্শনী দিয়েছিলাম এবং একই সাথে কীভাবে নিরাপদ পেয়ারা উৎপাদন করা যায় তার উপরে আমরা ওনাকে প্রশিক্ষণও দিয়েছি এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তিনি প্রায় 4 একর জমিতে থাই পেয়ারা চাষ করেছেন। এখানে ওনার এই বাগানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না, এমনকি রাসায়নিক সারও ব্যবহার করা হয় না, পুরাটাই এখানে অর্গানিক। জৈব বালাইনাশক এবং জৈব সার এখানে ব্যবহার করা হচ্ছে, বলা যায় যে এটা পুরাটাই অর্গানিক এবং এটা শরীরের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ। মাগুরাতে সম্পূর্ণ একটা নতুন জাত, সেটা হলো গোল্ডেন এইট, ইনি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন। এই জাতের বৈশিষ্ট্যগুলো কন্টিনিউয়াস ধরে, অসময়ে তো ধরেই এবং ধারাবাহিকতা অব্যাহত থাকে। এবং এখানে যে পোকামাকড় কন্ট্রোলের যে ব্যবস্থা ওনারা নিয়েছেন সেটা হলো সম্পূর্ণ অর্গানিক ওয়েতে। এখানে কোনো কীটনাশক দেওয়া হচ্ছে না, ভেষজ কিছু কীটনাশক ব্যবহার করা হচ্ছে, আর অন্য অন্য পোকামাকড় কন্ট্রোলের যে টেকনিক আইপিএম পদ্ধতিতে সেগুলো ব্যবহার করছে। এখানে আর একটা বিষয় যেটা, উনি যে সারগুলো এখানে ব্যবহার করছে এটা সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার, এখানে রাসায়নিক কোনো সার ব্যবহার করছে না, যেটা নিরাপদ ফল উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এই ফল বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।